আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের একটা লাইভ কাজ করে দেখাবো, সেটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। আপনারা কিভাবে ডাটা এন্ট্রিটা অ্যাকসেপ্ট করবেন, কিভাবে ধরবেন, কিভাবে কাজটা করবেন এবং সাবমিট কিভাবে দিবেন, এই টোটাল প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে দেখাই দিব। তো প্রথমে কাজ করার জন্য আমাকে মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, এখান থেকে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনাদের ডাটা এন্ট্রির কাজ থেকে তো এইরকম আপনাকে টিটিভি ডাটা এন্ট্রি এইরকম একটা আপনাকে কাজ দিবে। এই কাজটা কমপ্লিট করতে পারলে আপনাকে 3 সেন্ট দিয়ে পেমেন্ট করে দিবে তারা। তো এটা কাজ করার পসিবিলিটি 100%। তো আপনি এই কাজটা ধরলে আপনি 100% কাজটা করতে পারবেন। তো এটা আপনাকে 7 দিনের মধ্যে পেমেন্ট করে, অথচ 7 দিন লাগে না। আপনার কাজটা করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা পেমেন্ট করে দেয়। তো এখানে কাজের পজিশন আছে 900টা, কাজের মধ্যে 652টি কাজ হয়ে গেছে। তো এই কাজটা আমরা কিন্তু ধরতে পারবো না, কারণ অনেকটা সময় লেট হয়ে গেছে। ডাটা এন্ট্রির কাজগুলো দেয়া মাত্রই ধরা লাগে, না হলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। অন্য কেউ ধরে নিলে আপনি এই কাজটা করতে পারবেন না। মাইক্রো ওয়ার্কার্সে যখন কাজ করবেন তখন আপনি এখান থেকে 3টা ট্যাব ওপেন করে নেবেন, একটা জবসের জন্য আর 2টা হচ্ছে হায়ার জবসের জন্য। তো এখান থেকে আমি একটা নতুন ট্যাব ধরে নিলাম, আমি এখান থেকে একটা 2টা নতুন ট্যাব ধরে নিছি, ঠিক আছে। এখন এই ট্যাবগুলোতে বারবার একটা ট্যাবের মধ্যে বারবার রিফ্রেশ দিলে অথবা এই পেজটা আমাকে ব্লক করে দিবে, 5 মিনিট 10 মিনিটের জন্য আমাকে এই পেজটাতে কাজ করতে দিবে না, ব্লক করে দিবে। তো সেক্ষেত্রে আপনি তিনটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে 3টাতে 3 বার রিফ্রেশ করে দিলেই কিন্তু আপনি আপনাদের ব্লক হওয়ার আশঙ্কাটা এটা কিন্তু কম থাকবে। তো এখান থেকে আমি আবার এই হায়ার জবসে ক্লিক করলাম, দেখি ডাটা এন্ট্রি ধরতে পারি কি না। তো এখানে একটা ডাটা এন্ট্রি আসছে, তো এখান থেকে দেখি আমি এটা কি ধরতে পারবো। তো এখান থেকে আপনি সরাসরি অ্যাকসেপ্ট করে নেবেন, না হলে কিন্তু আপনি কাজটা ধরতে পারবেন না। কাজটা আমি কিন্তু ধরছি, আমাকে 10 মিনিটের মধ্যে সম্পন্ন করে সাবমিট দিতে হবে। তার জন্য আমি এখান থেকে পাবো 3 সেন্ট। তো এখান থেকে আমাকে কিছু ইন্ট্রোডাকশন দেখাবে। তো এখানে বিভিন্ন টাইপের কিন্তু ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়, যেমন এই যে আমাকে কাজটা দিছে, তো এই কাজটা হচ্ছে আমার অ্যামাউন্টের কাজ। এখানে 2টা করে অ্যামাউন্ট থাকবে, প্রথম অ্যামাউন্টের ঘরে এবং দ্বিতীয় অ্যামাউন্টের ঘরে বসে তারপর সাবমিট দিতে হবে, ঠিক আছে। এখানে হাতে লেখা থাকে, কম্পিউটারে টাইপ করা লেখা থাকে, বিভিন্ন ধরনের লেখা থাকে, এই লেখাগুলো বুঝে আপনাকে টাইপ করে তারপর সাবমিট করে দিতে হবে। তো এখান থেকে হয়ে গেলে এরকম আগে দেখে নেবেন যে কী কী আপনাকে কাজ করতে হবে, কী কীভাবে কীরকম করে কাজটা করে সাবমিট করতে হবে, এই ইন্ট্রোডাকশনগুলো এখান থেকে আপনাকে দিয়ে দিবে। তো এটা আমি ক্লোজ করে দিলাম, যেহেতু আমি এগুলো পড়া হয়ে গেছে আমার, তো এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। তারপর এখানে দেখেন যে আমার অ্যামাউন্ট, প্রথম অ্যামাউন্টে বসবে আমার 17,92, দ্বিতীয় অ্যামাউন্টে বসবে আমার 79,32। এটা কিন্তু আমার একটা কাজ হয়ে গেল। তারপর এখান থেকে আমাকে 10টি কাজ করে সাবমিট দিতে হবে। তো আমি একটা কাজ করে নিলাম, তারপর এখান থেকে আমি এই এখানে ক্লিক করলে আমার নেক্সট কাজে চলে যাবে। তারপর এখানে আছে আবারও 17,92, পরেরটায় আছে 79,32, তারপর আবার আমি নেক্সটে ক্লিক করলাম, পরেরটা আবারও আছে 17। ঘুরে ঘুরে এইরকমই কাজ ভাই, আপনি যার শুধু কাজটা ধরতে পারলে আপনি কাজটা করতে পারবেন 100%। এরকম করে কাজটা করে দেবেন 92। তারপরে অন্য একটা অ্যামাউন্ট দিছে, সেটা হচ্ছে 29,86, তারপরেরটায় আছে 199,66, তারপরে আবার ওই আগেরটাই 17,92,79,32, 29,56, 56। এইভাবে আপনাকে 10টি কাজ কমপ্লিট করে আপনাকে সাবমিট দেওয়ার একটা অপশন দিবে, ওখানে সাবমিট দিলে আপনি 3 সেট আর্নিং করতে পারবেন। ডাটা এন্ট্রির কাজটা খুবই সহজ, আপনাকে বুঝতে হবে এবং লেখাগুলো সঠিকভাবে এখানে আপনার
লিখতে হবে, লিখে সাবমিট দিতে হবে। ভুল করলে কিন্তু আপনি রেটিং পাবেন না, সেটাতে আপনাকে কাজ দিবে না। এই জিনিসটা মাথায় রেখে আপনি টাইপটা করে নেবেন, একটা সংখ্যাও যাতে ভুল না হয়, যেগুলো বোঝা যাবে না সেগুলোতে এনে লিখে দিবেন। তো এই কাজটা মূলত এইভাবে করতে হয়। বেশ কয়েক প্রকারের কিন্তু ডাটা এন্ট্রির কাজ আছে, ইনশাআল্লাহ আমি যদি ধরতে পারি তো এই ভিডিওতে আমি দেখাই দেব। আমি একটা কাজ দেখাই দিচ্ছি, যে এটা অ্যামাউন্টের কাজ। তো দেখেন আমার 10টা কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে আমার সাবমিট জবস নামে একটা বাটন দিছে, তো এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার, আমি এই ডাটা এন্ট্রিটা করে দিলাম, তো এটা সাবমিট হবে 5 থেকে 10 মিনিটের মধ্যে, তারা আমাকে 3 সেট দিয়ে দিবে। তো এখান থেকে আমি সাবমিট করে দিলাম। তো দেখেন এখানে আমার সাবমিট হয়ে গেছে, আমি যে কাজগুলো সাবমিট দিয়েছি এবং কোনটা কাজে আমাকে পেমেন্ট দিছে, কোনটা পেমেন্ট এখনও দেয় নাই, তো সেইটা দেখার জন্য ট্যাক্স আই ফিনিশড এই অপশনে ক্লিক করতে হবে। তারপর বেসিক জবের জন্য একটা ট্যাক্স এবং হার্ড গ্রুপের জন্য আর একটা ট্যাক্স। তো এখানে আমি ক্লিক করলাম, তো দেখেন যে এই যে কাজটা আমরা 23 সেকেন্ড আগে আমরা সাবমিট দিয়ে দিছি, ঠিক আছে। এই যে দেখেন এটা আমি 11 মিনিট আগে সাবমিট দিছি, এখান থেকে আমাকে 3 সেন্ট দিয়ে দিছে, 22 মিনিট, 25 মিনিট, 29 মিনিট, 31 মিনিট, এগুলো সাথে সাথে কিন্তু পেমেন্ট দিয়ে দেয়। তারপর এখানে অন্য কাজ করছি, এটা 16 ঘন্টা আগে, 17 ঘন্টা আগে, সেগুলো এখন আমাকে দিবে না, এগুলো 7 দিনের মধ্যে রেটিং দিয়ে দিবে। এইভাবে আপনি কাজগুলো করে দিবেন। তারপর আবার একটা কাজ ধরার জন্য আপনি এখানে আবার রিফ্রেশ দিবেন, দেখি আবার ধরতে পারি কি না, এবার কাজ আসে নাই, ডাটা এন্ট্রি কাজ আসে নাই। তারপর এখান থেকে এই ট্যাবে আসবেন এবং এখানেও রিফ্রেশ দিয়ে দিবেন, কাজ আসা মাত্র আপনি ধরে দেখেন একটা কাজ আসছে, যদি ধরতে পারি তো এটাও আপনাকে দেখাই দেবো কীভাবে কাজটা করতে হয়। ধরছে, দেখেন এখানে আমাকে কিন্তু 10 মিনিট দিবে, 10 মিনিটের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে। তো এখানে আপনার 5 ডিজিটের একটা নাম্বার আছে এবং কাউন্ট নাম্বার আছে, ঠিক আছে। এটা কিন্তু অন্য কাজ, যে কাজটা আমরা করলাম কিছুক্ষণ আগে ওইটা কিন্তু এটা না, এটা আরেকটা, এটা আর এক প্রকারের কাজ। তো এটাও কাজও আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। দেখেন এখানে কোনো কিন্তু আপনার 5 ডিজিটের কোনো সংখ্যা নাই, প্লাস আপনার কোনো কাউন্ট নাম্বার নাই, ঠিক আছে। এটাতে আপনার কিছুই লিখতে হবে না, যে এই কাউন্ট নাম্বারগুলো আছে এইগুলো ডিলিট করে দেবেন, যদি আপনাদের এরকম আসি থাকে তো এখান থেকে আপনি ডিলিট করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে কোনো নাম্বার নাই, বা এই পেজটা উল্টো হবে, যেগুলো পেজ উল্টো হবে সেগুলো কাজ আপনি করবেন না, ঠিক আছে। তারপর দেখেন এখানে কোনো কাজ নাই, তো এখানে যে কাউন্ট নাম্বারগুলো আছে এগুলো রিমুভ করে দিবেন। তারপর এখানেও নাই, তারপর এখানেও নাই, এখানেও নাই, এই এইগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে। দেখেন যে এই পেজটাতে আমার কোনো কাজ করা লাগলো না, অথচ আমি 3 সেন্ট ইনকাম করলাম। তো এখান থেকে আমি জব সাবমিটে ক্লিক করে দিলাম, আবার হায়ার জবসে আমি ক্লিক করলাম, তো এখানে আসে নাই। তারপর দেখেন যে এখানে বেসিক যে জবটা আছে এখান থেকে আমি যদি ক্লিক করে দিই, তো এখানে আমার কাজ আসে নাই। মানে অনেক ধরনের কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবেই আপনি, এই যে দেখেন যে আমি যে দুটো কাজ করছি, এই দুটো কাজ কিন্তু এখান থেকে আমি দেখতে পাবো। দেখেন যে একটা পেমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে, 3 মিনিট আগে আমরা কাজটা সাবমিট দিয়েছি, 3 মিনিটের মধ্যে আমাদের পেমেন্টটা দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে 25 সেকেন্ড আগে আমরা সাবমিট দিছি, তো এটা দেখি কত মিনিটের মধ্যে আমাদের দিয়ে দেয়, দেখুন 2 থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা পেমেন্টটা করে দিবে তারা। মূলত এইভাবে ডাটা এন্ট্রির কাজটা করতে হয়। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের 2টি ডাটা এন্ট্রির কাজ দেখাই দিলাম। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং মাইক্রো ওয়ার্কার সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি, তো এই ভিডিওগুলো দেখলে আপনি মাইক্রো ওয়ার্কার সম্পর্কে আপনাদের অনেক একটি ওয়ার্কার সম্পর্কে আপনাদের একটি ধারণা সৃষ্টি হবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।